জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অন্যতম কর্মাধ্যক্ষ শ্রী বিষ্ণুদেব নুনিয়া, আমাদের অন্ডালের প্রধান সাহেব রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, এই অঞ্চলের যে কর্মাধ্যক্ষ যারা আছেন সকলকেই এবং সর্বোপরি আপনাদেরকে। প্রথমেই আমি কুর্নিশ জানাই এই এলাকার সমস্ত মানুষকে। এর আগেও আমি এই মঞ্চে অনেক ধরনের সরকারি অনুষ্ঠান করে গেছি, সে দুয়ার সরকার হোক, এসডব্লিউএমের বোঝেন হোক, প্রত্যেক জায়গাতেই একটাই প্রশ্ন হচ্ছে, স্যার আমরা জল পাবো কবে? সত্যি জলই জীবন, একদিন খাবার না খেয়েও থাকা যায়, কিন্তু একদিন জল না খেয়ে থাকা যায় না। এবং এই অঞ্চলে পানীয় জলের সংকট তীব্র, এতটাই তীব্র সেটা আজ থেকে নয়, বহুদিন থেকে। একটাই দাবি, সিঙ্গেল এজেন্ডা এই গ্রামে, সেটা হলো জল, পানীয় জল। অনেক কষ্ট করেছেন আপনারা, এই আপনাদের কষ্টের অবসান হতে চলেছে এবং অবসান খুব শীঘ্রই হতে চলেছে। যে মানুষটি হাত ধরে এই অঞ্চলের জলের কষ্ট, কাজড়া, মদনপুর, শিদুলি, উখড়া, অন্ডাল, এই সমস্ত এলাকায় যেসব জায়গাগুলোতে অন্তত গ্রাউন্ড ওয়াটার প্রায় নেই এবং কোনোভাবেই পাওয়া যায় না, কয়লার একমাত্র উপায় পিইসি ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে জল সরবরাহ করা, তাই উনি যদি মোট এই মুহূর্তে 100টি মিটিং করে থাকেন, তার 80টি মিটিং ছিল জল নিয়ে এবং বিভিন্ন লেভেলে গ্রাম। তো ওনার একটা অনেকগুলো এজেন্ডার মধ্যে প্রায়োরিটি এজেন্ডা ছিল কিন্তু এই জল। সুতরাং এত শীঘ্র যে পরিণতি পাচ্ছে, আমাদের এই শুভ সংবাদ পৌঁছে দিয়েছি, তা আগামী দিনে আপনার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, যে এজেন্সি এই কাজটি পেয়েছে তারা যাতে সময় মতো এই কাজটি করে এবং পিএইচই ডিপার্টমেন্টের যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যথাযোগ্যভাবে এই কাজটির উপর নজর রাখবেন, কারণ আমাদের গ্রামের যে দীর্ঘদিনের জলকষ্ট, আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় নিশ্চয়ই আমরা সেই দিন দেখতে পাবো। আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছাবে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে মঞ্চে অতিথিদের আমাদের কাজড়া গ্রামের পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সুদীপ পাণ্ডে রয়েছেন, আমাদের প্রথমে আমরা আজকের এই অনুষ্ঠানটি মহিমান্বিত হয়ে উঠুক সকলের আমন্ত্রণে, সকলের উপস্থিতির মধ্য দিয়ে প্রধানের অন্যতম কাণ্ডের এই মলয় চক্রবর্তী, যিনি এই অঞ্চলের লক্ষ্মী পূর্ব কৌশলদার রয়েছেন, সিনিয়র মেম্বার আমাদের ভাই কাঞ্চন। अचानक इलेक्शन से पहले उद्घाटन क्यों हो रहा है? अरे भाई, इलेक्शन का पहले तो करने भी तो होना ही था, इलेक्शन का बात करूं, उद्घाटन ये कब तक शुरू होगा, कब तक? अरे भाई, टेंडर हो गया है, वर्क ऑर्डर दे दिया गया, ये हफ्ते में शुरू हो जाएगा। सर, कितना का बजट? 20 करोड़ का, तीनों काम मिला के। क्या बोलिएगा सर? बोलना कुछ नहीं, काम जब खत्म होगा उस दिन बोलेंगे, लेकिन 34 साल से कोई तो नारियल भी नहीं बना है, हमने तो वर्क ऑर्डर लेके आए हैं, राय बाबू के पास वर्क ऑर्डर है, उसको वर्क ऑर्डर दे दिया गया, एजेंसी को किया है, एजेंसी को काम सौंप दिया गया, इतना दिन बाद काम हो रहा है। इससे लोगों को कितना सहायता मिलेगा? ये गाँव के पूरा आदमी का सहायता मिलेगा, आप देख लीजिए, खुदा के 10 दिन 15 दिन पहले ये खुरा खुरी हो रहा है, पाइपलाइन।